স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে এবার চিংড়িহাটা মোড়ে ফুট ওভারব্রিজ ও বাইপাস তৈরি পরিকল্পনা করলো রাজ্য সরকার। ওই এলাকা পরিদর্শন করতে আসে ওই এলাকা পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক সুজিত বসু ও ট্রাফিক পুলিশ কর্তারা। স্থির হয়েছে বাইপাসের ওই গুরুত্বপূর্ণ মোড়টিতে দুটি পায়ে হাঁটা ব্রিজ ও একটি সাবওয়ে হবে। সরকারের সবুজ সংকেত পেলেই শুরু হবে নির্মাণ কাজ। উল্লেখ্য, পথ দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল চিংড়িহাটা। দুর্ঘটনা ঠেকাতে ওভারব্রিজ বা সাবওয়ের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে চিংড়িহাটা মোড়ে ফুট ওভারব্রিজ ও সাবওয়ে নির্মাণ পরিকল্পনা নিয়েছে রাজ্য। চিংড়িহাটা মোড় ক্রসিং এর কাছে দুটি জায়গায় ফুট ওভারব্রিজ তৈরি হবে। এছাড়া ক্যাপ্টেন ভেরির কাছে তৈরি হবে আন্ডারপাস। দুর্ঘটনার পর সপ্তাহের প্রথম দিন থেকেই ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে চিংড়িহাটা মোড়ে। তো ওই রাস্তায় সাইকেল যাওয়ার জন্য আলাদা বে তৈরি হয়েছে। রাজ্য সরকার সবুজ সংকেত দিতেই শুরু হবে নির্মাণ কাজ। আপাতত ওই এলাকায় মেট্রোর কাজ চলছে। এই কাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। এখানে রাস্তা পারাপারের জন্য ওদের একটা দাবি আছে সাবওয়ে। আমি পুলিশের সাথে কথা বলেছি এবং দরকারে সরকারের সাথে কথা বলবো, যাতে এখানকার আগামী দিনে আর যাতে এমনি ঘটনা না ঘটে, তার জন্য সাবওয়ে অথবা যে ধরনের ট্রাফিক সিস্টেম যাতে ভালো করা যায়। আর দুটো পরিবারে যে দুজন ছেলে মারা গেছে, একজনের নাম হচ্ছে বিশ্বজিৎ, একজনের নাম হচ্ছে সঞ্জয়, ওদের পরিবারের সাথে দেখা করেছি আমি। যা সরকারের তরফ থেকে যা যা সাহায্য করবার সেটা সরকারের থেকে তুমি সাহায্য করো। পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে মানুষের কিছু অভিযোগ কেউ করেছে সেটা পুলিশের বড় আধিকারিকরা এসেছেন, সিপি সাহেব নিজে এখানে এসেছেন, আমরা সিপিকে জানিয়েছি, সিপি ব্যাপারটা দেখছি।